তখন শুরুতেই বলে ইসলাম অর্থ শান্তি বলে না অনেক সময় দেখা যায় আলেম ওলামা স্কলারদেরকে বসিয়ে এই নেতারা লম্বা বক্তব্য দিত আমাদের নানগঞ্জে যে ছিল এই অভ্যাসটা ছিল তার এ খুব দরবেশ ছিল 72 রাকাত তাহাজ্জুদই পড়ত এখন খেলা যখন ফাইনাল তখন সে নাই আমাকে খুব যন্ত্রণা দিয়েছে তবে আলহামদুলিল্লাহ আমার কেশাগ্রটা স্পর্শ করতে পারেনি পারেনি আলহামদুলিল্লাহ বহুত চেষ্টা করেছি তারপর খেলা ফাইনাল প্লেয়ার নাই ভাগছে শুনছি বোরখা পরেই পালাইছে তো নেতারা এসে স্টেজে যে নেতা ওয়াজে দাঁড়াইছে সে কিন্তু এশা নামাজটা পড়ে নাই বলতেছে ইসলাম অর্থ শান্তি কোন অর্থে এটা সে জানে না খুঁজলে দেখবেন তার বাপও জানে না ইসলাম শব্দের ব্যাখ্যায় বিশ্ববরণ্য মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি তাফসির কবিরে লেখেন ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ জাহির মা কবুলে ইনকিয়াদিল বাতিন ঈমান আনার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বিধানগুলো বাহ্যিকভাবে নতমস্তকে মেনে নেবার নাম হলো ইসলাম ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে মেনে নেওয়ার নাম কি ইসলাম আগে ঈমান তারপরে কি ইসলাম দ্বিতীয় আরেকটা সংজ্ঞা আমি দিচ্ছি পরিপূরক আরেকটা সংজ্ঞা দিচ্ছি এই সংজ্ঞার সমার্থক ইসলাম হচ্ছে ইমতিসালুল আওয়ামের ওয়া ইজতিনাবুন নাওয়াহি ঈমান আনার পরে হুকুমগুলো মানা নিষেধগুলো হুকুমগুলো মানা নিষেধগুলো এইজন্য আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে বলেন সুবহানাল্লাহ করবেন ঈমান আনবেন ঈমান আছে আপনাদের এখন দরকার হচ্ছে নেক আমল কি দরকার নেক আমল আমরা বুঝি না বুঝিনা বলে আমাদের দেশে যে লোক নামাজ পড়ে দেখা যায় সে লোকটাই আবার সুদ খায় যে রোজা রাখছে রোজার দিন তারাবির পর সেই আবার বিচারে বসে ঘুষ খাচ্ছে দিনে বিচার বসে না বাংলাদেশে কারণ ঘুষ খাইতে হবে মাকবররা মনে করে রোজা রেখে ঘুষ খাই কেমনে তার রাতে বিচার বসে তারাবির পর পঞ্চায়েত বসে মাকবর সাহেব দেখা যায় দুই দিক থেকে টাকা বাইপাস করে এগুলো নাই আপনাদের এলাকায় কম নাকি বেশি রোজাও রাখতেছে ঘুষও খাচ্ছে হজ করতেছে আবার দেখা যাচ্ছে আরেকজনের খাতে সীমানা দেখাতে কি করতেছে দাঁড়িয়ে আছে তসবি পরে আবার পাল্লায় ওজনে কম দেয় তার মানে সে নেক আমল বুঝে নাই ওয়া আমিরুস সালিহাত মানে হচ্ছে ইমতিসানুল আওয়ামের ইমাম সিউতি ব্যাখ্যা করেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আই ইমতাসালুল আওয়ামিরা ওয়া ইজতানাবুন নাওয়াহি ঈমান আনার পরে কোরআন ও সুন্নায় বর্ণিত সব আদেশগুলো মানবে আর নিষেধগুলো ছাড়বে পারবেন কথা বলেন এই ঈমান আর আমল হচ্ছে ব্যক্তি কল্যাণে আপনার ব্যক্তিগত মুক্তির জন্য লাগবে তারপর সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আল্লাহ আরো দুইটা কাজ দিয়েছেন কয়টা কাজ ওয়াতাওয়া সাওবিল হক ওয়াতাওয়া সাওবিস সব এখন এই দুই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববরণ্য আরেকজন মুফাসসির ইমাম বাগাবি নাম শুনছেন মেশকাত শরীফের নাম শুনছেন হাদিসের কিতাব এটা সংকলন করেছেন খাতিব তাবরিজি খাতিব তাবরিজির উস্তাদ হচ্ছে ইমাম বাগাবি তার লেখা তাফসির মালিমুত তানজিল চার খণ্ড চতুর্থ খণ্ডে তিনি ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর ব্যাখ্যা করেছেন ওয়াতাওয়াসাউ বিল হক আই আওসা বাদুহুম বাদান বিল হক পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিল সত্যের দাওয়াত হচ্ছে কোরআনের দাওয়াত কথা বলে না দাওয়াত হবে কিসের আর কোরআন
বুঝা যাবে না সুন্নাহ ছাড়া অর্থাৎ দাওয়াত হবে কোরআনের দাওয়াত হবে সুন্নাহ ঠিক কি না বলেন এর বাইরে কোনো সত্য নাই কোরআন সুন্নাহ এবং তার ব্যাখ্যা ইজমা কিয়াস এর বাইরে কোনো সত্য নাই ওয়াতাওয়াসাউ বিল হক আই আওসা বাদুহুম বাদান বিল হক ওয়াতাওয়াসাউ বিস সব আই আওসা বাদুহুম বাদান বিস সব পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল ধৈর্যের উপদেশ কেন আপনি যখন সত্যের পক্ষে অবস্থান নেবেন মিথ্যাবাদীরা আপনাকে আঘাত করবে করে না মিথ্যাবাদী শিরকপন্থী কুফরপন্থী মিথ্যাবাদীরা আপনাকে হয় আঘাত করবে মনস্তাত্ত্বিক নয় শারীরিক ঠিক না ওরা মনস্তাত্ত্বিক আঘাত করে হিংসা বিদ্বেষ কুৎসা রটনা করে মিস আন্ডারস্ট্যান্ডিং সমাজ আপনার বিরুদ্ধে মিথ্যা তত্ত্ব ছড়াবে এগুলো করে ওরা যেমন বাংলাদেশে আগে যারা ছিল ইসলামের পক্ষে বিপ্লবের কথা বললেই জঙ্গিবাদের তকমা দিত এটা আঘাত না কথা বলেন এটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাটাক এটা কি মনস্তাত্ত্বিক আঘাত আমার সাথে যখন এক নাস্তিক ডিবেটে বসছে আমি বলছি আমি জঙ্গি কারণ জঙ্গি আর সন্ত্রাসী এক না আমরা ফাইটারকে বলি জঙ্গি বিমান এটা কি সন্ত্রাসী বিমান কথা বলেন জাং যুদ্ধরে বলে যুদ্ধরে কি বলে জাং এই যুদ্ধ যে করে তাকে বলে জঙ্গি আমি ডিবেটে বলেছি যারা মুক্তিযোদ্ধা ছিল ওরাও তো যোদ্ধা ছিল ওরাও তো জঙ্গি দুই দিন পর সময় টিভিতে দেখি মুক্তিযোদ্ধা মঞ্চে মিছিল করে আমার বিরুদ্ধে মামলা দিছে তবে মামলাটা ফ্রিজে ছিল এটা বের করার আগে ওনাদের অবস্থা কেরোসিন হয়ে গেছে এটা ছিল মনস্তাত্ত্বিক আঘাত কি আঘাত মনস্তাত্ত্বিক জঙ্গিবাদ আপনারা আলেমরা এইসব ক্ষেত্রে সতর্ক হবেন হ্যাঁ সন্ত্রাসকে আমরা ঘৃণা করি সন্ত্রাস আর যুদ্ধ এক না যুদ্ধ আর জিহাদ এক না যুদ্ধটা হচ্ছে সন্ত্রাস কি আমি একটা উদাহরণ দিচ্ছি আপনি শুনলাম আপনাদের এই সড়কে ডাকাতি হইতো এখনো হয় আজকে বেশি সাবধান থাকবেন কারণ ডাকাতরা জানে হাজার হাজার লোক আসছে বুঝলেন আপনারা যখন যাবেন দল বেঁধে যাবেন একসাথে বুঝতে পারছেন আর না টাকা সব দেয় নাই মানুষ চালাক আছে মোবাইল আছে না আর এমন ডাকাত আছে কিছু না পেলে প্যান্ট খুলে নিয়ে নেবে অপরাধ রাখোস নাই কেন পকেটে ঠিক না তো মানে কোন ডাকাত আপনাকে ধরলো টাকা চাইলো আপনি দিলেন না প্যাট ফেরে এক লাখ টাকা নিয়ে নিস বুঝলেন এটা কি ডাকাতি এটা সন্ত্রাস এক বছর পর আপনি হসপিটালে ভর্তি হয়েছেন প্যাটে ব্যথা ডাক্তার আল্ট্রাসোনো করে দেখলো আপনার প্যাটে কুমড়া সাইজের একটা টিউমার এটা নিয়েই থাকবেন না অপারেশন করবেন অপারেশন করবে কে সার্জন ঠিক কিনা সে আপনার সাথে চুক্তিবদ্ধ হলো তোমার প্যাটের টিউমার অপসারণ করব তিন দিন হসপিটালে থাকবা এক লাখ টাকা বিল আপনি স্বাক্ষর করে অপারেশন করে এক লাখ টাকা ডাক্তারের হাতে দিয়ে বাড়ি আসছেন চোরও এক লাখ টাকা নিয়েছে ছুরি ব্যবহার করছে ডাক্তারও এক লাখ টাকা নিয়েছে ছুরি ব্যবহার করছে দুইটা কি এক একটা ডাকাতি আর একটা ডাক্তারি জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে ডাক্তারি আমেরিকা যেটা করে ইসরায়েল যেটা করছে এটা ডাকাতি এইটা সন্ত্রাস আপনাদেরকে এই কথাগুলি স্পষ্ট করে দিতে হবে কারণ আমাদের ডিপ স্টেট রাষ্ট্র যারা চালায় সবাই খারাপ না কিছু ভালো রাষ্ট্র চালায় খুব বেশি মানুষ না 1870 জন কতজন মাত্র মানুষ আছে 18 কোটি কিন্তু ডিপ স্টেটে কত আপনি টিএনও ইউএনও সব নিয়ে 3000 ধরতে পারেন বুঝলেন তা আমরা বাংলাদেশে মুসলমানের একটা ব্যর্থতা আমরা 3 লক্ষের উপর মসজিদ করছি 10,000-এর উপর মাদ্রাসা করছি কিন্তু ডিপ স্টেটে 3000 মানুষের মধ্যে 300 দিতে পারি না এটা আমাদের অনেক বড়
ব্যর্থতা আমাদের ডিপ স্টেটে মানুষ দিতে হবে ঠিক ঠিক তখন দেশ ঠিক হয়ে যাবে দেখেন না আপনি আপনি এখান থেকে মনে করেন ঢাকা যাবেন লাক্সারি বাস ভাড়া করছেন বুঝলেন বাসের মধ্যে সব ভালো মানুষ উঠছে সামনে 10 জন বক্তা তার সামনে 10 জন শেখুল হাদিস তারপর 10 জন বড় আলেম তারপর 10 জন পীর সাহেব বাসে কয়জন 30 জন ঢাকা যাবে এখন দেখা গেল ড্রাইভিং সিটে বসছে কি ইয়াবাখোর মাতাল বাস কি নিরাপদে ঢাকা যাবে এটা তো যমুনার আগেই ডান্ডি পটাশ তাহলে 30 জন ভালো মানুষ আছে লাভ নাই স্টিয়ারিং এ মাতাল বসছে তাহলে বাংলাদেশের রাষ্ট্রচিন্তকরা কেমনে রাষ্ট্র ঠিক করবা ওই রাষ্ট্র পরিচালনার ড্রাইভিং সিটে আল্লাহওয়ালা মানুষ চায় ইমানদার চায় চরিত্রবান চায় দেশপ্রেমিক চায় ভারতীয় আধিপত্যবাদকে লাল কার্ড দেখাতে পারবে এই রকম মানুষ চায় সম্মানিত সুধী তাহলে আমার কথাগুলো বুঝলেন ইমানদার হতে হবে নেক আমল করতে হবে নেক আমল লাগবে না নেক আমল কি আমলে সালে বিশ্বাস থাকে না আর যেটা ইসলামী রাষ্ট্র হয় ওইটা এমনিতেই ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র হয় পাশাপাশি ওই জনগণের ইমানদারদের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা এবাদত বলে গণ্য হয়ে যায় তো কোনটা চান ওয়েলফেয়ার স্টেট না ইসলামিক স্টেট চাইলেই হবে না কাজ করতে হবে আমি আবারো বলছি ওয়েলফেয়ার স্টেট এবং ইসলামিক স্টেটের পার্থক্য কি আমার একটা লেকচার আছে এটা দেখবেন আব্বাস টিভি লিমিটেড পারবেন না ইনশাআল্লাহ সবার দোষই ওয়েলফেয়ার দেখুন কল্যাণ রাষ্ট্র তো পৃথিবীতে অনেক দেশই আছে নাই আমেরিকা বলে কল্যাণ রাষ্ট্র ফিনল্যান্ড সুইজারল্যান্ড নরওয়ে এরা সবাই বলে আমরা কল্যাণ রাষ্ট্র আর আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে সিঙ্গাপুরকে বলা হয় দ্য রিচেস্ট অ্যান্ড ক্লিনেস্ট স্টেট ইন সাউথ এশিয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী পরিষ্কার এবং ওয়েলফেয়ার স্টেট কোনটা সিঙ্গাপুরকে বলা হয় তো সিঙ্গাপুর বহুবার গেছি আমি মাহফিল করতে ওখানে মানুষের নিরাপত্তা আছে পরিচ্ছন্নতা আছে বেতন ভাতা আছে কিন্তু ইনসাফ নাই জাস্টিস নাই কেন নাই সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন হচ্ছে $2 মিলিয়ন কত কত টাকা হিসাব করছেন $10 মিলিয়ন 12 কোটি বাংলাদেশের এই যে আমাদের দেশ আমরা তো ব্যর্থ আমরা ইসলামী রাষ্ট্র বানাতে পারি নাই কল্যাণ রাষ্ট্র বানাতে পারি নাই এই জন্য আমাদের দেশে চুরি বন্ধ হয় না একজন সচিবের বেতন কত একটা মানুষ যে সচিব হয় পূর্ণ সচিব 30 বছর পড়াশোনা করে এসএসসি পাস করে এইচএসসি পাস করে অনার্স মাস্টার্স করে বিসিএস ক্যাডার হয় তারপরে 30 লাখ টাকা ঘুষ লাগে তারপর চাকরি পায় চাকরি পাওয়ার পর আরো 26 বছর চাকরি করলে সে পূর্ণ সচিব হয় এখন একজন পূর্ণ সচিবের বেতন স্কেল হচ্ছে মাত্র 78,000 টাকা কত ড্রাইভার আছে বাড়ি আছে গাড়ি আছে সব মিলায় লাখখানি এই লোক যদি বেতনের উপর থাকে তো 30 বছর চাকরি করলে তার ঘুষ দেওয়ার টাকাটা আসবে বাকি টাকা এই জন্য যারা কল্যাণ রাষ্ট্র বানাইছে তারা সচিবদের বেতন দেয় বিদেশে কত দেখেন আমার দেশে ডাক্তাররা চুরি চামারি করে সরকারি ডাক্তাররা কেন বেতন কত আমার প্রোগ্রাম ছিল গত সপ্তাহে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে বাজিতপুর ওখানে লেকচারে আমি জিজ্ঞেস করলাম তাদেরকে বিসিএস ক্যাডার হলে বেতন কত তোমাদের বলে 22,000 টাকা আর আমি লন্ডনে দেখেছি ব্রিটেনে জিপি একজন জেনারেল ফিজিশিয়ানের বেতন হচ্ছে বাংলাদেশের 1 কোটি 20 লক্ষ টাকা
জিপি এটা বড় ডাক্তার না জেনারেল ফিজিশিয়ান তার বেতন হচ্ছে সরকারি ডাক্তারের আমি পাউন্ডের হিসাব করে দেখছি কত 1 কোটি 20 লাখ টাকা এই ডাক্তার চুরি করবে হসপিটালে ফাঁকি দিবে না আমরা ইসলামী রাষ্ট্র বানাতে পারেন এটা তো কপাল খারাপ কল্যাণ রাষ্ট্র বানাতে পারি না তো বললাম কল্যাণ রাষ্ট্র বানাইলে নিরাপত্তা থাকে সমৃদ্ধি থাকে ইনসাফ ওই যে সিঙ্গাপুর কল্যাণ রাষ্ট্র প্রধানমন্ত্রীর বেতন কত কোটি 2 মিলিয়ন ডলার আর ওই সিঙ্গাপুরি 11 সালে আমি দেখেছি চাঙ্গি এয়ারপোর্টে নামার পর কার পার্কিং এ যে দেখি এক বৃদ্ধা মহিলা চাইনিজ চাইনিজ বুঝলাম কেমনে পেন শার্ট পরা মহিলা সে কার পার্কিং এ জুস ক্যান এগুলো টোকাচ্ছে ফজর নামাজের পরে অবাক হয়ে বললাম যে এই মহিলাটা এত বৃদ্ধা যে জিজ্ঞেস করলাম আপনার বয়স কত বলে 97 বছর ভোর রাতে কার পার্কিং এ জুসের প্যাকেট গুলো টোকাচ্ছে আমি তাকে টক স্পিক করে জানলাম যে তার চাকরি বহু আগে চলে গেছে সরকার যে ভাতা দেয় তাতে তার চলে না এক্সট্রা টাইম সে কাজ করছে একদিকে প্রধানমন্ত্রীর বেতন 15 মিলিয়ন ডলার আরেক দিকে একজন 97 বছরের বৃদ্ধা তারে টোকাইয়ের কাজ করতে হচ্ছে তা সেই দেশ কল্যাণ রাষ্ট্র ঠিক ইনসাফ আছে আমি ভাবছি আমাদের দেশই তো ভালো বাংলাদেশে 97 বছরের বুড়ি নানি দাদিরে নাতিরা কাঁধে চড়ায় ঠিক না দেখুন আমি কেন বললাম ওই যে বললাম এখন আর বুদ্ধিজীবীদের ভাত নাই এখন বেরিয়েছে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহারের মতো এরা বুদ্ধি দিচ্ছে কল্যাণ রাষ্ট্র বানাইতে এর মানে ইসলামী রাষ্ট্র থেকে আমাদের দৃষ্টি সরায় দিতে এটা যদি আপনারা মেনে নেন ওই যে বললাম চান্স যেটা আসছে 50 বছর আর খেসারত আবার দিবেন কল্যাণ রাষ্ট্রে কি নিরাপত্তা দেয় আমি যখন ব্রিটেনে সফরে গেলাম আমার ভক্তরা আমাকে ঘুরাইতে নিয়ে গেছে সেন্ট্রাল লন্ডনে আপনারা জানেন লন্ডনে একটা নদী আছে টেমস নদী ব্রিজ আছে আছে না রাত আড়াইতে আমি ব্রিজ হাঁটতেছি ব্রিজের উপর এখন আমি দেখি অসংখ্য মদের বোতল সেন্ট্রাল লন্ডনে ভাঙা ভেঙে পড়ে আছে অসংখ্য মানুষ মদ পান করে মাতাল হয়ে বিশ্রী আওয়াজ বের করছে কোনো ডিসিপ্লিন নেই তাদের মধ্যে রাত 2টার পরে এই অবস্থা আমি লোকজনকে জিজ্ঞেস করলাম এগুলো হচ্ছে কেন বলে এখানে কেউ মদ খেয়ে মাতলামি করলে তারে কোনো খুব কঠিন কোনো পানিশমেন্ট নাই এবং তারা বলল যে অনেক সময় মদ পান করে এরা এমন চিন্তাই করে গাড়ির ভিতরে যদি মোবাইল থাকে গ্লাস ভেঙে মোবাইল চুরি করে আমি মনে মনে ভাবলাম এই রকম চোর তো আমাদের গুলিস্তানও নাই ওরা বাইরে থাকলে চুরি করে গাড়ির গ্লাস ভেঙে চুরি করে না আসলে কল্যাণ রাষ্ট্র সত্যিকার নিরাপত্তা দিতে পারে না ইনসাফ দিতে পারে না ওইটা পারে শরিয়া রাষ্ট্র সেজন্যই বলেছি যারা পৃথিবীতে ঈমানকে বাদ দিয়ে যতই কল্যাণের কাজ করুক জনসেবা করুক দান করুক খয়রাত করুক ভালো কাজ করুক মানবতার সেবা করুক মানবতা দেখাক তাদের কোন আমল আল্লাহ দরবারে কবুল হবে না সফলতা মুক্তির জন্য প্রথম যে জিনিসের কথা আল্লাহ বলেছেন তা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু তারা ছাড়া যারা ঈমান আনয়ন করেছে তাহলে মুক্তির জন্য সফলতার জন্য প্রথম লাগবে কি জোরে বলে ইসলামের শুরুটাই ঈমান ঈমান নাই ইসলামও হতে পারে না এটা একটা আকীদার সূক্ষ্ম বিষয় দাড়ি টুপি জুব্বা কুর্তা সব আছে ঈমান নাই ওটা মুসলিম হবে না মুনাফিক কথা বলে না মুনাফিক কে আল্লাযী আযহারাল ইসলামা ওয়া আবতানাল কুফরা যে বাহ্যিক ভাবে দেখাইছে দাড়ি টুপি জুব্বা কুর্তা সব ঠিক আছে ভিতরে কুফর
ওটা মুসলিম না মুনাফিক মুনাফিক এরপরে আর যে ব্যক্তি অন্তরে কুফর আর কুফরটাকে প্রকাশ করছে মৌখিকভাবে হোক লেখার মাধ্যমে হোক সম্মতির মাধ্যমে হোক তাকে মুনাফিকও বলা যাবে না তাকে বলতে হবে সরাসরি সে কাফের তাকে মুসলিম বলার কোনো সুযোগ নাই মুসলিম বলার কোনো সুযোগ নাই আপনাদের আগের প্রধানমন্ত্রী যেটা ছিল পালাইছে আমাদেরকে প্রায় বলতো কে মুসলিম কে অমুসলিম আপনারা বলার কে আমরা যারা খাতমে নবুয়তের আন্দোলন করি কুখ্যাত কাফেরদেরকে আমরা অমুসলিম বললেই সে বলতো কে মুসলিম কে অমুসলিম আপনারা বলার কে হাসরি তো বিচার হবে তা আমি সে ক্ষমতায় থাকতেই তাকে বলতাম কে যুদ্ধাপরাধী কে যুদ্ধাপরাধী না তোমরা বলার কে হাসরিতে বিচার হবে কে চোর না ওই হাসরিতে বিচার হবে কথা বলে না পিতৃ হত্যার বিচার করার সময় এই মাসালার মনে ছিল না কিন্তু কাফেরকে কাফের বলতে গেলে আমাদেরকে নসিহত খয়রাত করত যে কে মুসলিম কে অমুসলিম তা বলার আপনারা কে যার ঈমান নাই কুফর প্রকাশ করছে নির্দ্বিধায় সেই ব্যক্তি বা গোষ্ঠীকে আমরা কাফের বলি ঠিক কিনা তাহলে ঈমান ইসলামে শুরু কি ঈমান দিয়ে ঈমান আনার পরে ইসলাম সুবহানাল্লাহ এবার আসেন এ আপনারা ডিস্টার্ব করছেন সামনে কয়েকজন ধৈর্যের সাথে বসেন একেবারে ধৈর্যের সাথে বসেন বারবার ক্যামেরা ধরবেন না আমার আলোচনায় ব্যাঘাত সৃষ্টি হয় সম্মানিত শ্রোতা কথা শুনতেছেন ইসলামের শুরু কি ঈমান নাই ইসলাম নাই এখন ইসলাম অর্থ কি এটা তো বুঝতে হবে তাহলে আগে ঈমানের সংজ্ঞা কি তা তো বুঝতে হবে আমি যদি ঈমানের সংজ্ঞা দিই ঘন্টার পর ঘন্টা পার হবে সংজ্ঞা দিয়ে আপনাদেরকে কিছুই বোঝাতে পারবো না কিন্তু একজন মহান ব্যক্তির সংজ্ঞা আমার কাছে আছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি ঈমানের খুব সুন্দর সংজ্ঞা দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ঈমানের সংজ্ঞায় বলেন হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতকে বিশ্বাস করার নামই হলো ঈমান এখন প্রশ্ন আসে রাসূলুল্লাহর রেসালাতকে বিশ্বাস করলে যদি ঈমান হয় তো তাওহীদের বিশ্বাস কই আল্লাহর উলুহিয়তের বিশ্বাস কই আল্লাহর রুবুবিয়তের বিশ্বাস কই জবাব স্পষ্ট যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতকে বিশ্বাস করলো সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করলো আর স্বাভাবিকভাবেই তাওহীদের বিশ্বাস আল্লাহর উলুহিয়তের বিশ্বাস রুবুবিয়তের বিশ্বাস ইবাদতের কথা আখিরাতের কথা সালাতের কথা আমালের কথা সব বিশ্বাস তার অন্তরে চলে আসে বলেন সুবহানাল্লাহ এটা ঈমান এটা কি তারপরে কি ইসলাম তারপরে কি ইসলাম এখন ইসলাম কাকে বলে এটা নিয়ে অনেক অপব্যাখ্যা করেন আপনারা বিশেষ করে রাজনৈতিক দলের নেতারা করে এরা এসে যখন ওয়াজের মাঠে মাইক পায় আপনাকে শরীয়তের হুকুমগুলো মানতে হবে নিষেধগুলো ছাড়তে হবে তিন নাম্বার হচ্ছে সত্যের দাওয়া কিসের দাওয়া চার নাম্বার হচ্ছে ধৈর্য সত্যের দাওয়াত দিতে গেলেই হামলা হবে মামলা হবে প্রথম হচ্ছে মনস্তাত্ত্বিক অ্যাটাক সাইকোলজিক্যাল অ্যাটাক বুঝছি না তারপর করে ওরা কালচারাল অ্যাটাক সাংস্কৃতিক আঘাত কি আঘাত সাংস্কৃতিক আঘাত এই যে 13 সালে বসছিল শাহবাগে কি মঞ্চ জানো আলহামদুলিল্লাহ এই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে লাখো জনতার সামনে প্রথম বক্তব্য আমার ওই বক্তব্যের পর আমাকে হামলা করা হয়েছিল মাগুরাতে পরের দিন দেশের 17টা পত্রিকা এসেছে আমার উপর আঘাতের এক মাস 23 দিন পর হেফাজত ইসলাম বাংলাদেশ গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে মাঠে নেমেছে আমি তখনই বুঝতে পেরেছিলাম এটা হচ্ছে কালচারাল অ্যাটাক সাংস্কৃতিকভাবে ইমানদারদের ক্ষতি করার একটা চক্রান্ত সাইকোলজিক্যাল অ্যাটাক তারপরে কালচারাল অ্যাটাক তারপরে
হয় শারীরিক ভাবে আগ্রাসন জেল জুলুম ফিজিক্যাল অ্যাটাক জেল জুলুম নির্যাতন গুলি হত্যা এই সবগুলো আঘাতকে বরদাস্ত করতে হলে ধৈর্য লাগবে নিজেদের ধৈর্য লাগবে অপর ভাইকে ধৈর্যের উপদেশ দিতে হবে সেটা আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাও বিসসাবর আই আওসা বাদুহুম বাদাম বিসসাবর পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল চারটি কর্ম সে যারা পালন করলো পৃথিবীতে পাবে তারা কল্যাণ পরকালে পাবে মুক্তি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহু নবিউল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন মুশাক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি সুযোগ দেব সব কাজ করার সুযোগ দেব সবার তো শুধু আমি অনেক কথাই বলে ফেললাম এগুলো মনে থাকবে আপনাদের বিদায় লগ্নে আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আপনারা বিভিন্ন দলমতের লোক এখানে আছেন আছে না আমি দেখতেছি আপনাদের টুপি এক একজনের এক এক রকম থাকুক টুপি এক এক রকম থাকুক কাফের মুশরিকের মতো টুপি না পড়লেই হবে ঠিক না তা আপনারা বাংলাদেশে টুপি নিয়ে খুব বড় ধরনের বাড়াবাড়ি করেন কুর্তা নিয়ে করেন জুব্বা নিয়ে করেন বিভিন্নভাবে করেন আমার কথা আপনাদের মধ্যে মতভেদ থাকে থাকুক কিন্তু যদি দেশ বাঁচাতে চান আপনাদেরকে তিনটা ইস্যুতে এক হইতে হবে কয়টা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে মুসলমানদের মৌলিক সবগুলো দাবি আদায়ে এক হইতে হবে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে আমাদের স্বাধীনতা এখনো সুরক্ষিত নয় অরক্ষিত আমরা মালাউনদেরকে বিতাড়িত করছি আর মালাউন কা বাচ্চা কবি নাকি আচ্ছা ওটা তো গেছে কিন্তু একটা গজব থেকে দেশ মুক্ত হয়েছে আরেকটা গজবে না ঢুকু এই জন্য আমাদের এক থাকতে হবে ঠিক না আপনারা দেখেছেন পাঁচ তারিখ বিপ্লব হয়েছে আট তারিখে আমার বক্তব্য স্পষ্ট করে দিয়েছি জাতিকে একটি গজব থেকে দেশ মুক্ত হয়েছে আর একটা গজবে যেন না ঢুকে তো কয়টা স্বার্থে এক হবেন ইসলামের সুমান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে মুসলমানদের মৌলিক দাবি আদায় এক হইতে হবে আর দেশের স্বাধীনতা সুরক্ষায় ঐক্যবদ্ধ হইতে হবে একটা কথা মনে রাখবেন যারা সোকল পলিটিশিয়ান ন্যাশনালিস্ট তারপরে সেকুলারিস্ট ওরা যখন তখন মাথা ব্যস্তে পারবে কিন্তু এই দেশে যারা ইসলামপন্থী এরা কখনো মাথা ব্যস্তে পারবে না মাথা দিতে পারবে এই জন্য এদেরকেই এক হইতে হবে এদেশের ভবিষ্যৎ তাদেরকে ঠিক করতে হবে এটাই আমি আহ্বান করে যাচ্ছি কয়েক মাস যাব এই জন্য আপনারা দেখবেন সব আলেমের বক্তব্যের এক ধারা আমার বক্তব্যের আরেক ধারা তার কারণ হচ্ছে আমি একটু সামনে চিন্তা করি কথা বুঝতে পেরেছেন এই তিনটি ইস্যুতে এক হবেন আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নাউজুবিল্লাহ সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কাফের অমুসলিম মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে মুসলমানদের মতো টুপি মুসলমানদের মতো নামও রাখে তাই বলে কি তারা মুসলমান হবে আরে ভাই দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত সে কি মুসলিম ছিল না মুসলিম টুপি লাগালে মুসলমান হওয়া যায় এই যে বিএনপির গয়েশ্বর বাবু টুপি লাগায় না সে কি হিন্দু মানে অমুসলিম আপনি দেখবেন ভারতে দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের এমপি যারা ওরাও সাদা লম্বা টুপি লাগায় ওরাও তো অমুসলিম নাম রাখলে মুসলমান হওয়া যায় এক
শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে না তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম আব্দুল আউয়াল আব্দুল সামাদ মুবাশশির আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির আর নিঝুম ঝুমদা এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ অনুর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পাঁচটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যে তার 100 সেন্টার করে ফেলেছে কত 100 সেন্টার নাউজুবিল্লাহ বলবেন না নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় তারা কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদী সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদী মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদী সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদী মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানমাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন সম্মানিত সুধি তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন না করেন আপনারা জি প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেইলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে সেটা হচ্ছে ইসাই জামাত খ্রিস্টানদের একটা গোপন দল মাঠে নামছে এরা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় দাড়ি রাখে মুসলমানদের মতো নাম রাখে বাংলাদেশে তাদের নেতার নাম শামসুল ইসলাম অথচ খ্রিস্টান তারা মানুষকে ধোঁকা দিয়ে খ্রিস্টান বানায় বলে তুমিও মুসলমান তবে ইসাই মুসলমান বলে তার মানে বলে তুমি ঈসার উম্মত মুসলমান ঈসার উম্মত কি মুসলমান না খ্রিস্টান 1975 সাল থেকে এই পর্যন্ত তারা বাংলাদেশে 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে আলেম সমাজকে সোচ্চার হতে হবে আপনাদেরকে বিষয়গুলোর প্রতি নজর রাখতে হবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে পারবেন না ইনশাআল্লাহ আরেকটি বাতিল ফেরকা মাথা চাড়া দিছে এরা অমুসলিম এটা হচ্ছে হিজবুত তাওহীদ এটা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান এদের আকীদায় যথেষ্ট কুফর এবং শিরক এবং তারা ইসরায়েল কর্তৃক পরিচালিত তাদের আকীদা হচ্ছে দাজ্জাল বলতে কিছু নাই আর আমরা জানি তাওয়াতুরান আমরা জানি দাজ্জালকে হত্যা করতে ঈসা রুহুল আকাশ থেকে নামবেন কিয়ামতের আগে তবে তখন তার পরিচয় নবী হবে না পরিচয় হবে উম্মতে মুহাম্মাদি এখন এইটা তো বলতে পারে না ঈসা নামবে না বলে দাজ্জাল নাই
আমেরিকায় দাজ্জাল এর অর্থ হচ্ছে তাহলে ঈসা নামার দরকার কি বুঝেন নাই তারপরে বলে ইসলাম বলা যাবে না বলতে হবে ইসলাম ইমাম বলা যাবে না বলতে হবে ইমাম কিতাব বলা যাবে না বলতে হবে কিতাব নাউজুবিল্লাহ বিভিন্ন কুফরি আকীদা তাদের আর সবচেয়ে বড় প্রচার তাদের বাংলাদেশের সব আলেমদেরকে তারা বলে ধর্ম ব্যবসায়ী এদের মূল এজেন্ডা হচ্ছে জনগণকে আলেমদের থেকে সরায় দেওয়া আপনি মনে রাখবেন যে বকরির পালের রাখাল নাই ওই বকরি যায় বাগের পেটে যে কমের নেতৃত্বে আলেমরা নাই ওই জাতি যায় কাফেরদের খপ্পরে এই হিজবুত তাওহীদ একটা নিঃসন্দেহে শয়তানি ফেরকা কাফের জামাত এদের থেকে আপনারা দূরে থাকবেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকল মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে শিরক কুফর থেকে বাঁচান আল্লাহ আমাদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নিক বলুন আল্লাহুম আমিন আমার কাছে কিছু প্রশ্ন এসেছে আমি উত্তর দিব আবার কি তাদের বাকি কর্মসূচি কি এদিকে আসেন কালেকশনের বিষয়টা হ্যাঁ কালেকশন তো হয়ে গেছে আর কত করবেন কালেকশন রাতও হয়ে গেছে না হ্যাঁ তাগের বক্তা কি করছে 9:30টা পর্যন্ত তখন মুসলমান বিক্ষিপ্ত হয়ে গেছে না এত রাতে হয় না আমি চাদর তো দিতেই পারি আপনারা দেখুন এত বিশাল মাহফিল তারা করছে অবশ্য আমি তাদের খরচ বাঁচাইছি বলছি না হ্যাঁ আমারকে তো ওরা আমি প্রত্যন্ত অঞ্চলে রাতে যাই না দিনে করি আর দিনে আমাকে হেলিকপ্টারই চলতে হয় ভাড়া ছিল 2,30,000 টাকা আমি বলছি আমি প্রথম যাচ্ছি চাপাই আমি সময় দিতে চাই এজন্য আমি সড়ক পথে যাব আমি যা বাঁচাই বাঁচাই দিলাম ওইটাই তো দিয়ে দিলে হয় মাদ্রাসায় মসজিদে সমস্যা কি তো তারপরও তারা আপনারা আলহামদুলিল্লাহ হাজার হাজার লোক এসেছেন মুনাজাত না করে একটা লোক উঠবেন না পোড়া কপাল নিয়ে যাবেন না আমি উত্তরগুলো দিচ্ছি আপনারা রুমাল যাচ্ছে একটু রুমালে যদি কিছু দেন দিতে পারেন মেহমানরা কোনো কথা বলবেন আপনারা একটু বলবে আমাদের এখন আচ্ছা 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 ঠিক আছে এখনই দিচ্ছি ইনশাআল্লাহ রুমালগুলো নিয়ে যান কেউ শব্দ করবেন না নিঃশব্দে কাজ করুন আর আমি প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি একটু শুনুন পাশাপাশি আপনারা 11 বার ইস্তেগফার করুন 1 বার সূরা ফাতিহা পড়ুন 3 বার সূরা ইখলাস পড়ুন আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতেন না এ ব্যাপারে যে হাদিস আছে হাদিস সহি কিনা এটা জানতে চেয়েছেন দেখুন এই ব্যাপারে কিছু হাদিস আছে মওজু যা ওটা গ্রহণ করা যাবে না কিন্তু এই বিষয়ে সহি হাদিসও আছে আমরা মওজুটা বাদ দিয়ে সহিটা আর বলি না এটাই সমস্যার সৃষ্টি করে মওজু হাদিস কোনটা লাউলা কালামা খালাকতুল আফলাক হাদিসে কুসি হিসেবে আমরা উল্লেখ করি যা আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে সৃষ্টি না করতাম আমি কিছুই সৃষ্টি করতাম না সৃষ্টি জগৎ সৃষ্টি করতাম না এই হাদিসটার ব্যাখ্যায় মোল্লা আলী কারি মানে আমাদের দেশি মোল্লা এটা বুঝবেন না হাফিজুল হাদিস ছিলেন হাদিসের হাফেজ মিশকাতের সারা মেরকাত লিখে গেছেন বিশ্ববরণ্য মহাদ্দেশ 400 বছর আগের আলেম তিনি এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন ইন্না আলফাজা হাজাল হাদিসে মওদু ওয়ালাকিন্নাল মাফহুমা সহি এই হাদিসের শব্দগুলো বানোয়াট কিন্তু বিষয়টা সহি
কারণ আল্লাহ যদি তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতেন কিছুই সৃষ্টি করতেন না এই ব্যাপারে সহি হাদিসও আছে সহি হাদিসগুলো আবার আমি পেয়েছি মুজাম তাবারানী ইমাম তাবারানী উল্লেখ করেছেন মাওয়াহিবুল লাদুনিয়াতে ইমাম কাসতালানী উল্লেখ করেছেন শারফ মাওয়াহিবের মধ্যেও মোল্লার কারি শারহ মাওয়াহিবুর মধ্যে ইমাম জুরকানি উল্লেখ করেছেন অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে এবং এই ধরনের হাদিস ইমাম হাকিম মুস্তাদরাক আল সহিহাইন বর্ণনা করেছেন দ্বিতীয় প্রশ্ন মাযহাব মানা যাবে কিনা অনেকে বলে মাযহাব মানা শিরক আবার কেউ বলে একসাথে চার মাযহাব মানব দেখুন মাযহাব মানা শিরক যে বলে তার মাথায় সমস্যা আছে তার আপার ইষ্টর নষ্ট হয়ে গেছে সৌদি আরবিয়াতে আল্লাহর কোরআনের আইন দিয়ে যে দেশ চলে সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাবকে মানা হয় আরবের অন্যান্য রাষ্ট্রে শাফি মাযহাব মালিকি মাযহাব আছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে ইরাকে হানাফি মাযহাব বেশি চার মাযহাবের কোন একটি মাযহাবকে গাইড হিসেবে মানা হয় কি হিসেবে এটা মানা শিরক পাগল ছাড়া কেউ বলবে না কারণ যে কোনো একটি মাযহাব গাইড হিসেবে অনুসরণ করতে হবে এটা ইজমাএ উম্মত এখন দলিল কি মাওলানা ডিস্টার্ব করেন না বসে খেয়াল করেন এখন যারা বলে মাযহাব মানা শিরক তাদের বুঝের ভুলটা কোথায় প্রশ্ন আসে না বলে আমরা ব্যক্তির অনুসরণ করব কেন এটা শিরক বলে এখন তাদের দলিলেই সমস্যা ব্যক্তির অনুসরণ করাও জায়েজ কত ক্ষেত্রে ওয়াজিব যেমন আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহর আনুগত্য করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো এখন উলিল আমর কারা অনেক তাফসীর আছে আপনাদেরকে নেতৃত্ব দেয় যারা মসজিদে ইমামতি করে তারাও উলিল আমর খেলাফত প্রতিষ্ঠায় যারা নেতৃত্ব দিবে তারাও উলিল আম কিন্তু খাস অর্থ হচ্ছে উলিল আমরের ফোকাহা মুজতাহিদ এটা কারো ব্যাখ্যা না ইমাম বুখারীর ওস্তাদ হচ্ছে ইমাম দারিমি নাম শুনছেন না বুখারী শরীফের আগে দারিমি শরীফ সংকলন হয়েছে সুনান দারিমি প্রথম খণ্ডের 49 পৃষ্ঠায় ইমাম দারিমি একটা পরিচ্ছেদই কায়েম করছেন বাবুল ইক্তেদাই বিল উলামা আলেমদের অনুসরণের পরিচ্ছেদ এখন আলেমদের অনুসরণে যদি শেরেক হয় তা হাদিস শরীফে আলেমদের অনুসরণের নামে পরিচ্ছেদ থাকতো এই জন্য যারা বলে মাযহাব মানা শেরেক তাদের মগজ মাথায় না হাঁটুতে উম্মতকে ভাগ করে দিচ্ছে বিভ্রান্তি করে ওখানে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুমের ব্যাখ্যায় আতা ইবনু রাবাহ যিনি বিশিষ্ট তাবি তার ব্যাখ্যাটা আনা হয়েছে এই আয়াতের তাফসীর করতে যে যিনি ব্যাখ্যাটা নিছেন হযরত আলী থেকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আই উলিল ইলমে ওয়াল ফিকহে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন আল্লাহর আনুগত্য করতে হবে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা উলিল ইলমে ওয়াল ফিকহে এলেম আছে ফেকা জানে তাদের আনুগত্য করতে হবে আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি না তার ফিকহের অনুসরণ করি ব্যক্তি শাফির অনুসরণ করি না তার ফিকহের অনুসরণ করি ব্যক্তি মালিকের অনুসরণ করি না তার ফিকহের অনুসরণ করি ব্যক্তি আহমদ বিন হাম্বলের অনুসরণ করি না তার ফিকহের অনুসরণ করি এই জন্য রুহুল মাআনিতে এসেছে কোন একটি মাযহাব আমরা যারা সাধারণ মুকাল্লিদ আমাদের জন্য অনুসরণ করা ওয়াজিব এবার কেউ বলবে আমি চারটা মাযহাব মানব না এটা সম্ভব না কেন সম্ভব না আপনি একটা গাড়ি কিনছেন বুঝলেন কথা বলেন ভালো গাড়ি তো এদিক কম দেখলাম সবই দেখছি নসিমন করিমন আর বটবটি
এখন মনে করেন ভালো একটা গাড়ি কিনছেন কিন্তু আপনার শখ হয়েছে চাকা পরিবর্তন করবেন তো একটা চাকা লাগিয়েছেন ট্রাকের একটা বাসের একটা ট্রাক্টরের একটা রিকশা চলবে কি বল চলবে না তো আপনি চার মাসাব মানবেন একসাথে চলতে পারবেন না একটা মানতে হবে এরপর প্রশ্ন করেছে ভাই প্রত্যেক ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা যাবে তো অবশ্যই ফরজ ওয়াজিব না সুন্নাত হিসেবে করা যাবে কেউ যদি না করে আমরা কিছু বলবো না কিন্তু কেউ হারাম বেদা শিরক বললে আমরা মনে করি সে গোমরা কেন ফরজ নামাজের পর দোয়া আছে কিনা এটা আগে দেখতে হবে হাত তুলবো কি তুলবো না পরে তারপর দেখতে হবে হাত তুলব কি তুলব না তারপর দেখতে হবে এককভাবে হাত তুলব না সম্মিলিতভাবে তিনটা ধাপ আছে কয়টা আপনারা মাথার উপর সওয়ার হইছেন কেন বসেন না তো এখন দেখেন ফরজ নামাজের পর দোয়া আছে কি না এটা তো আগে দেখতে হবে দোয়া যদি না থাকে তো তার হাত তোলার প্রশ্নই নাই কুরআন কারীম 30 তম পারা সূরাতুল ইনশিরাহ আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাইদা ফারাকতা ফানসাব ইয়াতের ব্যাখ্যায় একজন দুইজন নয় আমার দেখা 14 জন মুফাসসির কতজন এর মধ্যে কারা কারা হযরত আলী আব্দুল্লাহ বিন আব্বাস মুজাহিদ সুদ্দি কাতাদা ইকরামা ইবনু আবি সাউদ ইবনু আবি হাতিম ইবনু জারির তাবারি ইবনু কাসির মাহমুদ আলুসি জালালউদ্দিন সুয়ুতি 14 জন মুফাসসির আয়াতের এক তাফসীর করছেন ফাইদা ফারাকতা ফানসাব এটার ব্যাখ্যায় তারা বলেছেন শব্দটা তাফসীরুল কবির থেকে মনে আছে শোনাচ্ছি শব্দটা এইভাবে তাফসীরে এসেছে ফাইদা ফারাকতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সালাতিল মাকতুবা ফানসাব ফিদ দুআই ইলা রাব্বিক আল্লাহ তার হাবিবকে আদেশ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন ফরজ নামাজ শেষ করবেন আপনি আপনার রবের কাছে দোয়ায় নিয়োজিত হন তো ফরজ নামাজের পর দোয়া আছে না নাই দলিল কোথায় কোরআন কারীম কোরআন কারীম এবার আসেন হাদিসে আসেন ফরজ নামাজের পর দোয়ার ব্যাপারে আমি অধম আমার জীবনে 70টি হাদিস পেয়েছি কতগুলো বুখারী শরীফের হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি বলেন আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি ফরজ নামাজের পর তিনি পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম আল্লাহর রাসূল এত জোরে পড়তেন যে আম্মা জান আয়েশা শুনতেন সহি মুসলিমের হাদিস আল্লাহর হাবিবের খাদেম সাওবান বর্ণনা করছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর নামাজের পর সাহাবায়ে কেরামের দিকে ঘুরতেন তারপর পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিআ লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ তিনি বলেন এই দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর নামাজের পর পড়তেন সুবহানাল্লাহ বুখারীতে মুসলিম আমি তো একটা একটা শোনাচ্ছি অনেক রাওয়ায়াত আছে তিরমিজির হাদিস সুনান তিরমিজি সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন